আজ আমি অষ্টম শ্রেণীর টেক্সট বই থেকে ছন্ন ছাড়া কবিতার প্রশ্নোত্তর আলোচনা করব প্রথমেই আমরা একটু বড় প্রশ্নগুলো আলোচনা করি প্রথমে বলেছি আমি কি দেখো লাইনটা গো গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেতচ্ছা একটা গাছ দাঁড়িয়ে আছে বলার পরেও তাকে গাছের প্রেতচ্ছা বলা হয়েছে কেন গাছটি কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছিল বলছে কি একটা গাছ দাঁড়িয়ে আছে বলার পরে তাকে কবি বলছেন গাছের প্রেতচ্ছা এবং গাছটা কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে প্রথম প্রশ্নটা আলোচনা করি কবিতায় কবি গলির মোড়ে একটা গাছ দেখতে পেলেন এবং সেটা মূলত গাছই ছিল পরের পঙ্ক্তিতে আমরা দেখতে পাচ্ছি সেটাকে তিনি গাছের প্রেতচ্ছা বলছেন কেন বলছেন এই কারণে বলছেন তার মনে হয়েছে একটা গাছের যেমন ডালপালা পাতা লতা প্রভৃতি আবশ্যিক যে তার অঙ্গস্বরূপ গাছটা সেসব কিছুই ছিল না কেবল পাতা নেই বৃক্ষ কয়েকটা ডাল যেন কঙ্কালের মতো শূন্যের দিকে উঠেছিল আর যা দেখে কবি সেই গাছকে গাছের প্রেতচ্ছা বলে উল্লেখ করেছেন তারপরে প্রশ্ন কি বলছে গাছটা কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছিল আমরা কবিতায় দেখতে পেয়েছি কবি জরুরি কাজে যখন ট্যাক্সি চেপে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই সময় রাস্তার ধারে গলির মোড়ে তিনি দেখতে পেলেন একটা জীর্ণ শীর্ণ নিরস সবুজের কাঠামোকে তুলে ধরে দাঁড়িয়ে থাকা মুহূর্ত এক গাছকে কিন্তু ফেরার পথে তিনি আবার দেখলেন তাতে যেন কিন্তু কিছুটা বিস্মিত হলেন আবার কিছুটা আশ্বস্ত হলেন যাওয়ার সময় দেখে যাওয়া গাছটাতে যেন দেখছেন হাজার হাজার সোনালি কিশলায়ের মর্মরিত গুঞ্জন যেন গুচ্ছে গুচ্ছে উথলে উঠছে ফুল আর সেখানে উড়ে আসা রং বেরঙের পাখির কলকণ্ঠের কাকুলি যেন প্রকৃতিকে মুগ্ধ করছে যেন প্রাণে স্পন্দনে মানবিকতার ছোঁয়ায় যেন প্রকৃতি সেজে উঠেছে পথের ধারে পড়ে থাকা ভিকারির মূল্যহীন প্রাণের দাবিও যেন মানবিকতার ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে আর তারই হাত ধরে সমগ্র প্রকৃতি যেন প্রাণ ফিরে পেল আর সেই গাছটি প্রকৃত অর্থেই যথার্থ প্রাণের প্রতীক দ্বিতীয় প্রশ্ন দেখো কি বলছি জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে কে যাচ্ছিলেন কে যাচ্ছিলেন আমরা জানি কবি অচিন্ত কুমার সেনগুপ্ত জরুরি দরকারে ট্যাক্সি করে যাচ্ছিলেন তার যাত্রাপথের অভিজ্ঞতার বর্ণনা আমি খুব ছোট করে বলি বইটা থেকে ট্যাক্সি করে যাওয়ার সময় কবির প্রথমেই গলির মোড়ে একটা পাতা নেই রুক্ষ গাছের দিকে চোখ যায় তারপর তিনি লক্ষ্য করেন রাস্তার মাঝখানে কতগুলো ছন্নছেঁড়া যুবক দাঁড়িয়ে আছে যাদের দেখে ট্যাক্সি ড্রাইভার সেই দিকে গাড়ি চালাতে অনিচ্ছা প্রকাশ করে তিনি সেই দিকে যেতে চান না কিন্তু কবির কথায় শেষে রাজি হতে হয় এবং ড্রাইভার সেই দিকে গাড়ি নিয়ে এলে তারা সকলে একটি গাড়ি চাপা পড়া ভিকারির দলা পাখানো রক্তাক্ত দেহটাকে বয়ে এনে গাড়িতে তোলে আর তিনি সভ্যতা শালীনতার হাত থেকে নিজেকে বাঁচাতে গিয়ে সেই সময় তিনি গাড়ি থেকে নেমে যান পরের প্রশ্ন ঘেসবেন না ওদের কাছে এই সাবধানবাণী কে উচ্চারণ করেছেন ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দেওয়া হলো কেন কি বলছে সাবধান সাবধানবাণী করেছেন কে তাহলে এই সাবধান বাণী উচ্চারণ করেছেন কবি যে ট্যাক্সি করে জরুরি দরকারে যাচ্ছিলেন সেই ট্যাক্সির ড্রাইভার পরে বলছে কি ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে ওদের বলতে এখানে সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই সমস্ত বেকার ছেলেদের কথা বলা হয়েছে কবিতায় যাদের ছন্ন বলা হচ্ছে যারা চাল চুলহীন সকলে যাদের মনে করে যে তারা আচার ব্যবহার রীতিনীতি সৌজন্য শিষ্টাচার শালীনতা ভদ্রতা কোনো কিছুরই ধারে না আর তাদেরই বোঝানো হয়েছে ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দেওয়া হলো কেন ওদের কাছে না ঘেসার পরামর্শ ট্যাক্সি ড্রাইভার এই কারণেই দিলে তিনি মনে করেন যে ওরা সমাজের কাছে গ্রহণীয় নয় অর্থাৎ তাদের মধ্যে যে থাকা দরকার সেগুলো নেই একজন ব্যক্তিকে সভ্য বা ভদ্র বলা যায় তার কোনোটাই যেন তাদের স্বভাবে বা জীবনে নেই এরপর তাই এখন এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কাদের কথা বলা হয়েছে এখানে আমরা বলবো আবার সেই এই ছন্নচারা কবিতা এখানে সেই চালচিলহীন ছন্নছাড়া বেকার যুবকদের কথা বলা হয়েছে যারা গলির মোড়ে একেবারে সড়কের ওপর দাঁড়িয়েছিল এবং তাদের পরনে চোঙা প্যান্ট চোখা জুতো আর মেজাজ ছিল তাদের সবসময় রুক্ষ তাদের জীবনের এমন পরিণতির কারণ কবিতায় কিভাবে ধরা পড়েছে পরিণতির কারণ হলো এখানে আমরা দেখতে পেয়েছি কবিতায় যে তাদের জীবনের চারিদিকে কেবল ব্যর্থতা আর শূন্যতা তারা কোনো কলেজে ভর্তি হতে পারে না কোনো অফিস বা কারখানায় কাজ পায় না বাড়িতে আশ্রয় পায় না কোনো আদর্শ মানুষকে পায় না যাকে অনুসরণ করতে পারে বা কারো কাছ থেকে এতটুকু প্রেরণা সঞ্চারী বা ভালোবাসা পায় না এই সব কারণে জীবনে কেবল হতাশা আর শূন্যতা চাপে তাদের জীবনের এমন পরিণতি ঘটে নেক্সট প্রশ্ন প্রাণ আছে এখনো প্রাণ আছে এই আশাবাদের তপ্ত সংশোধনী কবিতায় কিভাবে প্রকাশ পেয়েছে এখানে বলছে আশাবাদের তপ্ত সংশোধনী কথা আমরা কবিতায় দেখি যে চাল ছিলহীন বেকার ছন্ন ছাড়া ছেলেরা অপ্রত্যাশিতভাবে ট্যাক্সি পেয়ে যায় তখন তারা আনন্দে উল্লাসে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে আর রাস্তায় গাড়িতে সদ্য চাপা পড়া আহত রক্তাক্ত ভিকারিটিকে ট্যাক্সিতে তোলার সময় প্রাণ আছে এখনও প্রাণ আছে বলে চেঁচিয়ে ওঠে তারপরে আমরা বলবো যে তারা হয়তো যে ভিকারের ট্যাক্সিতে তুলল তাকে হয়তো ভেবেছিল সে মারা গেছে তাকে মৃত বলেই ভেবেছিল তার প্রাণ আছে এবং সে বেঁচে যেতে পারে ছন্ন যুবকদের এই আশাকাঙ্ক্ষার মধ্যে দিয়ে কবিতায় এক গভীর সত্য ফুটে উঠেছে আমরা দেখতে পেলাম একইভাবে উপেক্ষিত মানুষগুলো প্রাণবন্ত তাদের চোখে বিভিন্ন স্বপ্ন মনে আসা হৃদয়ে ভালোবাসা আছে এদেরও সমাজ মৃত বা হয়তো পরিত্যক্ত বলেই মনে করে কিন্তু এরাও মরে যায়নি এরা বেঁচে থাকা বা বাঁচিয়ে থাকার আশাকে বহন করে চলেছে এই কবিতায় সেই আশাবাদের তপ্ত সংখ্যধ্বনি প্রাণের স্বীকৃতির মধ্যে দিয়ে ঘোষণা করা হয়েছে নেক্সট আমরা প্রশ্ন করেছি কি দেখো এক ক্ষয়হীন আশা মৃত্যুহীন মর্যাদা কি বলছে এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা কবির এমন কথা বলেছেন কেন বা এমন কথা বলার কারণ বিশ্লেষণ করো এই কবিতায় আমরা দেখলাম চালচলহীন বেকার ছন্ন ছাড়া ছেলেরা অপ্রত্যাশিতভাবে ট্যাক্সি পেয়ে গেল তারা আশ্চর্য আনন্দে উল্লাসে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে এবং রাস্তায় গাড়িতে চাপা পড়ার সদ্য সেই আহত রক্তাক্ত ভিকারিটিকে ট্যাক্সিতে তোলার সময় প্রাণ আছে প্রাণ আছে বলে চেঁচিয়ে ওঠে তারা হয়তো তাকে মারা গেছে ভেবেছিল কিন্তু তার প্রাণ আছে এবং সে বেঁচে যেতে পারে ছন্নছাড়া যুবকদের এই আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে যেন সত্য ফুটে উঠেছে যে উপেক্ষিত মানুষগুলো যেন প্রাণবন্ত তাদের মনে যে আশা তাদের মনে যে বিভিন্ন স্বপ্ন হৃদয়ে ভালোবাসাও হয়তো আছে এদের সমাজে মৃত বা পরিত্যক্ত বলে হয়তো মনে করা হতো কিন্তু এরা মরে যায়নি বা মারা যায়নি এরা বেঁচে থাকা বা বাঁচিয়ে রাখার আশাকে বহন করে চলেছে এরপর আমরা আরও প্রশ্ন আছে তোমরা সেগুলো একটু দেখবে আমি বড় প্রশ্ন মোটামুটি ছটা আলোচনা করব করলাম নেক্সট আমরা একটু ছোট প্রশ্নে যাই দেখো ড্রাইভার বললে ওদিকে যাব না ওদিকে না যেতে চাওয়ার কারণ কি। তাহলে আমরা কি বলবো যে গলির মোড়ে কতগুলো বেকার ছন্ন ছাড়া ছেলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল যারা ট্যাক্সি ড্রাইভার বা কোনো গাড়ি দেখতে পেলে গাড়ি থামিয়ে লিফ্ট চাইবে এবং ড্রাইভারকে বলবে ঘুরিয়ে হাওয়া খেয়ে আনতে সেই ভয় বা সেই আশঙ্কায় ড্রাইভার যেন ওদিকে যেতে চাইলেন না পরের প্রশ্ন তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে সড়কের মাঝখানে পথে এসে দাঁড়ানোর কারণ কি আমরা এই কবিতায় ছেলেগুলার জীবনে যেন তারা সব দিক থেকে বঞ্চিত হয়েছে একসময় তারা যে মধ্যবিত্ত বাড়ির রকে বসে আড্ডাবাদ দিত পরবর্তীকালে আমরা দেখতে পেলাম সেই মধ্যবিত্ত বাড়ির এক চিলতে রক যেখানে তারা বসতো সেটাও তাদের থেকে যেন সরে গেছে সেটাও উঠে গেছে বলে তারা এখন সড়কের মাঝখানে পথে এসে দাঁড়িয়েছে পরের প্রশ্ন ওই দেখতে পাচ্ছেন না ভিড় কারা কাকে এই কথাটি বলেছিল এখানে আমরা দেখতে পেলাম কি যে যখন সেই গাড়িতে তিনজন ছেলে চেয়ে তার কবির গাড়িতে ওঠে তারা কবিকে বলেছিল এমন কথা ওখানে কিসের ভিড় ছিল ওখানে কিসের ভিড় ছিল আমরা দেখেছি কি একজন ভিকারি যার কোনো নাম বা পরিচয় জানা ছিল না সেই ভিকারিটের রাস্তায় গাড়ি চাপা দিয়ে চলে গেছে এবং তার দেহ রক্তাক্ত অবস্থায় দলা পাকিয়ে পড়ে রয়েছে যে কারণে সেখানে ভিড় হয়েছিল পরের প্রশ্ন ওরা বিরাট এক নৈরাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দা তাহলে কি বলছে ওরা নৈরাজ এক নেই নৈরাজ্যের বাসিন্দা এখানে আমরা ওরা কারা বলতে সেই একই কথা বলবো ওরা বলতে এখানে ছন্নছাড়া কবিতায় বেকার ছেলেদের কথায় বলা হয়েছে এবং এখানে তাদের সম্পর্কে এমন কথা বলা হয়েছে কেন সেই সমস্ত ছন্নছাড়া বেকার ছেলেদের কাছে কিছুই নেই তাদের না আছে ভিটে না আছে ভিত না আছে রীতিনীতি তাদের কোনো আইন কানুন জানা নেই তারা বিনয় ভদ্রতা শ্লীলতা স্বাধীনতা তাদের মধ্যে সব কিছুই নেই ওদের জন্য কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই তাদের জন্য মেলা খেলা মাঠে টিকিট নেই হাসপাতালে শয্যা নেই বাড়িতে ঘর ও খেলার মাঠ নেই তাদের অনুসরণ করার মতো নেতা নেই বা প্রেরণা জাগানোর মতো প্রেম নেই এমনকি তাদের প্রতি সম্ভাষণে কারো দরদও নেই এই কারণে কথাটি বলা হয়েছে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি কবি তাড়াতাড়ি কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন তাহলে এখানে আমরা বলবো কি যে কবি ভব্যতা শালীনতা হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য তিনি নেমে পড়লেন কেননা গাড়ি চাপা পড়া আহত ব্যক্তির রক্ত পাছে গায়ে বা পোশাকে লাগে তাই সেই নোংরা ছোঁয়াচে থেকে নিজেকে বাঁচাতে তিনি গাড়ি থেকে যেন তাড়াতাড়ি নেমে পড়লেন চেঁচিয়ে উঠল সমস্যারে কারা কি বলে সমস্যারে চেঁচিয়ে উঠল তাহলে এখানে আমরা কি বলবো সেই ভিকারিদের প্রাণ থাকার আনন্দে যে যুবকেরা কবি ট্যাক্সিতে উঠেছিল সেই ভিকারি দেহে প্রাণ আছে প্রাণ আছে বলে তারা আনন্দে চেঁচিয়ে উঠল নেক্সট প্রশ্ন জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে তাহলে এখানে কী বলছে জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে প্রশ্ন বলছে কে কাদের জিজ্ঞাসা করলেন এখানে কবি জিজ্ঞাসা করলেন কাদের জিজ্ঞাসা করলেন বলবো আমরা যে কবি যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং তাদের সেই ছন্ড বেকার যুবকদের প্রতি এরকম প্রশ্ন করেছেন এখানে কবির আমরা দেখতে পেলাম কি সহানুভূতি ও মানবিকতাবোধের পরিচয় ধরা পড়েছে এবং এই প্রশ্ন করার পর বা জিজ্ঞাসা করার পর কি পরিস্থিতি তৈরি হলো বলবো কি আমরা যে সেই সমস্ত বেকার ছন্দ যুবকদের আচরণে এক ধরনের অপ্রত্যাশিত যেন আনন্দ ফুটে উঠেছে তারা যেন অভাবিতভাবে একটা বিরাট কিছু পেয়েছে এমন মনে হলো কেননা তারা চিৎকার করে পেয়ে গেছি পেয়ে গেছি বলে উঠল আর সেই সময় গাড়িতে সদ্য চাপা পড়া এক ভিকারির আহত রক্তাক্ত দলা পাকানো দেহটাকে হাসপাতালে নিয়ে যাওয়া সঠিক মুহূর্তে প্রশ্নকর্তাকে প্রশ্নকর্তার ট্যাক্সি লাগবে এই প্রশ্নটি এক ধরনের আশা পূরণের মতো উত্তেজক পরিস্থিতির সৃষ্টি করেছিল তাহলে এখানে আমরা আজকে আমরা সাতটা প্রশ্ন আলোচনা করলাম এছাড়াও পুরো কবিতাটা থেকে অন্য প্রশ্নও আসতে পারে এবার আমরা একদম দু এক কথায় উত্তর দাও সেগুলো আমি যদিও এই উত্তরগুলো বলব না তোমরা নিজেরাই করবে আমি কি কি প্রশ্ন করেছি সেটা একটু বলি এখানে দেখো কে সে লোক লোকটার পরিচয় দাও ফিরে আসতেই দেখি ফেরার পথে কবি কি দেখতে পেলেন অবিশ্বাস্য চোখে দেখলুম কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন কবি কোন পত্রিকার পত্রিকার সঙ্গে সঙ্গে যুক্ত ছিলেন এটা আমি একটু বলে দিই ঘনিষ্ঠভাবে কবি কি কি বাঁচাতে গিয়ে ট্যাক্সি থেকে নেমে পড়লেন তাড়াতাড়ি ছন্ন ছাড়া কবিতার রচয়িতাকে কাকে দেখে কবি গাছে প্রেতা বলে মনে হয়েছিল কবি কিসে করে কোথায় যাচ্ছিলেন ফেরার পথে কবি কি দেখতে পেলেন তাহলে এখানেই শেষ করি এবার আমি তোমাদের ব্যাকরণ থেকে সমাসের আলোচনা করব আগের দিন আমরা তৎপুরুষ আর কর্মধারায় সমাসের বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছিলাম আজ আমরা অন্য বাদবাকি যে সমাজগুলো পড়েছ সেগুলো প্রথমেই আলোচনা করব দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস কাকে বলে বলি যে সমাসে ও এবং আর সংযোজক পদ দিয়ে পূর্বপদ উত্তরপদ যুক্ত হয় এবং সমাসবদ্ধ পদে সংযোজক পদটি লুপ্ত হয়ে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে কথার অর্থ হচ্ছে যুক্ত তাহলে এখানে উদাহরণ যদি দাও উদাহরণ দিতে হবে কেন সংজ্ঞা লিখলেই উদাহরণ দিতে হয় যেমন বলবো কি পিতা ও মাতা পিতা মাতা এরপর বলছি দ্বন্দ্ব সমাস কত প্রকার কি কি। দ্বন্দ্ব সমাস আমরা বইয়ে দেখলাম আট প্রকার দুই বিশেষ বিশেষ পদের মধ্যে দ্বন্দ্ব সর্বনাম পদের দ্বন্দ্ব বিশেষণ পদের দ্বন্দ্ব পদের দ্বন্দ্ব সমার্থক দ্বন্দ্ব বিপরীতার্থক দ্বন্দ্ব একশেষ দ্বন্দ্ব আর বহুপদী দ্বন্দ্ব তাহলে দ্বন্দ্ব সমাস পেলাম আট প্রকার আরেকবার বলছি বিশেষ পদের দ্বন্দ্ব সর্বনাম পদের দ্বন্দ্ব বিশেষণ পদের দ্বন্দ্ব ক্রিয়াপদের দ্বন্দ্ব সমার্থক দ্বন্দ্ব বিপরীতার্থক দ্বন্দ্ব একশেষ দ্বন্দ্ব আর বহুপদী দ্বন্দ্ব এরপর আমি বলেছি কি দুই বিশেষ পদের দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও দুই বিশেষ পদের দ্বন্দ্ব সমাস আমরা বলতে পারি শাল ও সেগুন শাল সেগুন পিতা ও পুত্র পিতা পুত্র এরপর বলেছি দুই সর্বনাম পদের দুই বিশেষণ পদের আর দুই ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাসের দুটো করে তিনটে হচ্ছে দুটো করে উদাহরণ দিতে প্রথমেই বলছি দুই সর্বনাম পদের দ্বন্দ্বের উদাহরণ যেমন যে ও সে যে সে বা যাকে ও তাকে যাকে তাকে এরপর বলছি বিশেষণ পদের বিশেষণ পদের হচ্ছে কাঁচা ও পাকা কাঁচা পাকা উঁচু ও নিচু উঁচু নিচু আর ক্রিয়াপদের দ্বন্দ্ব কি বলবো শুয়ে ও বসে শুয়ে বসে হার ও জিত হার জিত তাহলে দুটো করে উদাহরণ দিলাম নেক্সট হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাসের দুটো উদাহরণ বলেছি দেখো সমার্থক দ্বন্দ্ব সমাসের দুটো উদাহরণ বন ও জঙ্গল বন জঙ্গল লজ্জা ও সরম লজ্জা সরম এরপর বলেছি কেনা ও বেচা আর বলেছি মিঠে ও কড়া কেনা ও বেচা মিঠে ও কড়া কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ এগুলো তোমরা জানো বিপরীতার্থক দ্বন্দ্ব মিঠে মানে মিষ্টি মিষ্টির বিপরীত হচ্ছে কড়া আর কেনা ও বেচা এগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ তারপর বলছি একশেষ দ্বন্দ্ব বহুপদী দ্বন্দ্ব সমাসের উদাহরণ এক দ্বন্দ্বের উদাহরণ হচ্ছে সে তোমরা বা আমি তুমিও সে আমরা আর বহুপতি দ্বন্দ্ব সমাসের উদাহরণ যেমন চন্দ্রসূর্য গ্রহ তারা চন্দ্রসূর্য গ্রহ তারা তারপরে বলছি বহুব্রীহী সমাস কাকে বলে এরপর আসছি দ্বন্দ্ব সমাসের পর বহুব্রী সমাসে বহুব্রীহী সমাস কাকে বলে কি বলবো যে সমাসে পূর্বপদ ও পরপদের সমাসের ফলে যে সমাসবদ্ধ পদ গঠিত হয় তার অর্থ পূর্ব বা পরপদের অর্থের দ্বারা প্রভাবিত না হয়ে সম্পূর্ণ অন্য অর্থ প্রকাশিত করে তাকে বহুব্রীহী সমাস বলে নেক্সট বলছে সমানাধিকরণ বহুব্রীহী কাকে বলে সমানাধিকরণ বহুব্রীহী যে বহুব্রী সমাসে যে দুটি পদের সমাস হবে সেই দুটো পদের যদি একই বিভক্তি হয় তাকে সমানাধিকরণ বহুব্রী বলে একবার বলছি যে বহুব্রী সমাসে যে দুটি পদের সমাস হবে সেই দুটি পদের যদি একই বিভক্তি হয় তাকে সমানাধিকরণ বহুব্রী বলে উদাহরণ কি যেমন স্বল্প আয়ু যার স্বল্পায়ু আর এলো যার কেশ কেশ মানে চুল এলো যার কেশ হচ্ছে এলো কেশি নেক্সট বলছি ব্যাধিকরণ বহুব্রী কাকে বলে ব্যাধিকরণ বহুব্রী হচ্ছে যে বহুব্রী সমাসে দুটি পদের সমাস হবে যে দুটি পদের সমাস হবে সেই দুটি পদের বিভক্তি আলাদা বা ভিন্ন হয় তাকে বলছে ব্যাধিকরণ ব্যাধিকরণ বি মানে হচ্ছে বিভা আর অধিকরণ হচ্ছে বিভক্তি তাকে ব্যাধিকরণ বহুবিহী বলা হয় এখানে আমরা দেখতে পাই দুটি পদই বিশেষ্য পদ হয় এবং কোনো একটা পদে এ বিভক্তি লক্ষ্য করা যায় তাহলে আরেকবার বলছি যে বহুবি সমাসে দুটি পদের সমাসাবে হবে যে দুটি পদের সমাসাবে হবে সেই দুটি পদের বিভক্তি আলাদা ভিন্ন হবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে এখানে দুটি পদে কী হবে বিশেষ পদ এবং কোনো একটা পদে এ বিভক্তি লক্ষ্য করা যায় যেমন পানিতে যাহার পানি আর বিনা পানিতে যাহার বিনা পানি নেক্সট আমরা বহুব্রীহি সমাজকে কত ভাগে ভাগ করা হয় ও কি কী কি বলবো বহুব্রীহি সমাজকে আমরা দেখলাম কি পাঁচটা ভাগে ভাগ করা যায় এক হচ্ছে মধ্যপদলকি মধ্য মধ্যপদলকি বহুব্রীহি বা এর আরেকটা নাম আছে উপমাত্মক বহুব্রীহি দ্বিতীয় হচ্ছে ব্যতিহার বহুব্রী তারপর হচ্ছে সহার্থক বহুব্রী না বহুব্রী আর সংখ্যাপূর্বক বহুব্রী তাহলে আরেকবার বলছি মধ্যপদলুপি বা উপমাত্মক বহুব্রী ব্যতিহার বহুব্রী সহার্থক বহুব্রী নাং বা নং বহুব্রী আর সংখ্যাপূর্বক বহুব্রী তাহলে পাঁচ ভাগে বহুব্রী সমাজকে ভাগ করা হচ্ছে এরপর বলছি মধ্যপদলুপি বা উপমাত্মক বহুব্রী কাকে বলে মধ্যপদলুপি বা উপমাত্মক বহুব্রী সংজ্ঞা কি বলবো যে বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যে ব্যাখ্যামূলক পদ লুপ্ত হয় এবং উপমা বোঝানো হয়ে থাকে তাকে মধ্যপদলুপি বা উপমাত্রক বহুব্রীহী সমাস বলে আমি আগেই বললাম যে মধ্যপদলুপি বহুব্রীহি আর উপমাত্রক বহুব্রীহি একই মধ্যপদলুপি বহুব্রীহি না বলে উপমাত্রক বহুব্রী বললেও এটাই লিখতে হবে উদাহরণ আমরা কি বলবো কুম্ভের ন্যায় কর্ণ যার কুম্ভ কর্ণ বা প্যাঁচার নেয় মুখ যার প্যাঁচা মুখ নেক্সট হচ্ছে ব্যতিহার বহুব্রী কাকে বলে ব্যাতিহার বহুব্রীর সঙ্গে আমরা কী বলবো যে বহুব্রী সমাসে এক জাতীয় কাজের পারস্পরিকতা বোঝাতে একই বিশেষ পদের দ্বিতের ব্যবহার হয়ে থাকে তাকে ব্যতিহার বহুব্রী বলে তাহলে কি বলছি যে বহুব্রী সমাসে এক জাতীয় কাজের পারস্পরিকতা বোঝাতে একই বিশেষ পদে দ্বিতের ব্যবহার হয়ে থাকে তাকে ব্যাতিহার বহুব্রী সমাস বলে যেমন ঘুষোঘুষি এটা আমরা কিভাবে ভাঙতে পারি পরস্পর ঘুষিতে ঘুষিতে যে যুদ্ধ ঘুষোঘুষি ঘুষি বা দলাদলি কি বলবো পরস্পর দলে দলে যে কলহ নেক্সট আমরা আরও লেখ বলেছি নং নংবহুব্রী বা না বহুব্রী আর শঙ্কা বহুব্রী না বহুব্রী কাকে বলবো। যে বহুব্রী সমাসে পূর্বপদ নঙর্থক অর্থ প্রকাশ করে তাকে না বহুব্রী সমাস বলছি তাহলে কি বললাম যে বহুব্রী সমাসে পূর্বপদ নঙর্থক অর্থ প্রকাশ করে তাকে না বহুব্রী যেমন নেই হুঁস যার বেহুস বা নেই খোঁজ যার নিখোঁজ আর বলেছি সংখ্যা বহুব্রীর সংজ্ঞা সংখ্যা বহুব্রি বলছি যে বহুব্রি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং উত্তরপদ বিশেষ হয় তাকে সংখ্যাবাচক বহুব্রি বলে যেমন আমরা বলি উদাহরণ কি তিনটি পায়া যার তে পায়া বা আটটি চালা যার আট চালা নেক্সট বলছি আমরা আসছি দ্বিগু সমাসে দিগু সমাস কাকে বলে যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং উত্তরপদ বিশেষ্য এবং সমাজবদ্ধ পদ সমাহার বোঝায় তাকে দ্বিগু সমাস বলে আরেকবার বলি যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং উত্তরপদ বিশেষ্য এবং সমাসবদ্ধ পদ সমাহার বোঝায় তাকেই দ্বিগু সমাস বলে এই সমাসে উত্তর পদের অর্থই প্রধান উত্তর পদে অর্থ তাহলে প্রধান উদাহরণ আমরা কি বলবো শতাব্দী অর্থাৎ শত অব্দে সমাহার শতাব্দী চতুপদের সমাহার চতুষ্পদী নেক্সট বলছি দ্বিগু সমাস কত প্রকার কি কি দ্বিগু সমাস কত প্রকার কি কি দিগু সমাস হচ্ছে দু প্রকার একটা হচ্ছে তদ্ধিতার্থক দিগু আর একটা হচ্ছে সমাহার দিগু তাহলে দিগু সমাজ দেখতে পেলাম দু প্রকার তদ্ধিতাত্ত্বক দিগু আর সমাহার দিগু তারপরে বলছি আমরা তদ্ধিতাত্ত্বক দিগু ও সমাহার দিগুর দুটি করে উদাহরণ দাও এখানে আমি তাও তদ্ধিতাত্ত্বক দিগুর আগে উদাহরণ বলছি যেমন তিন কড়ি তিনটি করির বিনিময়ে কেনা তিনটি করির বিনিময়ে কেনা হচ্ছে তিন করি আর পাঁচটি করির বিনিময়কে না বললে পাঁচ করি। এরপর সমাহার দিগুর উদাহরণ যেমন সপ্ত অহে সমাহার সপ্তাহ বা স্বরিপুর সমাহার স্বরিপু তাহলে উদাহরণ হল নেক্সট আমরা বলছি যে এগুলো কোন সমাস ভাঙা আর কোন সমাস যেমন প্রথমে আমি দিয়েছি সপ্তর্ষি সপ্তর্ষি কি সপ্তির সমাহার হচ্ছে সমাহার দিগু পরে বলছি কোনটা নির্দয় নির্দয় কিভাবে ভাঙব নেই দয়া যার নং বহবি এরপর পাপ পুণ্য পাপ পুণ্য হচ্ছে পাপ ও পূর্ণ। এটাকে কোন সমাস আমরা বলবো বিপরীতার্থক দ্বন্দ্ব আর লাস্ট দিয়েছি ইনি উনি ইনি ও উনি দুই সর্বনাম পদের দ্বন্দ্ব এছাড়াও আরও আমি তোমাদের কয়েকটা আলোচনা করি যেমন দেখো এখানে যদি বলি ত্রিফলা ত্রিফলাটা কিভাবে ভাঙব তিনটি ফলের সমাহার ত্রিফলা এটা কোন সমাস দ্বিগু সমাস বা যদি বলি পঞ্চবার্ষিক পঞ্চবর্ষের সমাহার পঞ্চবার্ষিক নেক্সট যেমন আমি আরও দু একটা উদাহরণ আলোচনা করছি তোমাদের দোলনা দোলনা কীভাবে ভাঙব দুই নল জাহার এটা কি কী সমাজ সংখ্যা পূর্ব বহুব্রী সংখ্যাপূর্ব বহুব্রী এরপর যদি বলি অবোধ অবোধ আমরা বলি নেই বোধ যার অবোধ এটা হচ্ছে নং বহুব্রী নেক্সট হচ্ছে যদি বলি চুলি এটা কোন সমাস ব্যতিহার বহুব্রী এটাকে ভাঙব আমরা কিভাবে পরস্পর চুলে চুলে আকর্ষণ করে যে যুদ্ধ যদি বলি বিড়াল চোখ এটা কি সমাস হবে মধ্যপদলুপি বহুব্রী বিড়ালের চোখের ন্যায় চোখ যার এটা মধ্যপদলুপি বহুব্রীও বলতে পারি বা উপমাত্মক বহুব্রীও বলতে পারি এছাড়া যদি বলি পাপ বুদ্ধি পাপ বুদ্ধি যাহার এটা হচ্ছে ব্যাধিকরণ বহুবি বা যদি বলি শ্যামাঙ্গি শ্যামা যার অঙ্গ শ্যামা যার অঙ্গ এটা হচ্ছে সমানাধিকরণ বহুবি শুল পানি এটা কি সমাস বলবো শুল পানিতে যাহার বহুবি সমাস যেমন আমরা যদি ভাঙতে দিই বা এটা কোন সমাজ বলি কিভাবে ভাঙব আমি তুমিও সে আমরা এটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব আকাশ পাতাল আকাশ ও পাতাল এভাবে আমরা ভাঙি আকাশ ও পাতাল বিপরীতার্থক দ্বন্দ্ব নেক্সট যদি বলি মাথা মুন্ডু এটা কীরকম দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাজ তো বটেই কী দ্বন্দ্ব মাথা মুন্ডু হচ্ছে সমার্থক দ্বন্দ্ব এরপর যদি বলি চেয়ে চিনতে চেয়েও চিনতে এটা হচ্ছে ক্রিয়া দুই ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস বা যদি বলি কায়দা কানুন কায়দা ও কানুন এটা হচ্ছে দুই বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস মুড়ি মুরকি এটাও দ্বন্দ্ব সমাস এরপর যদি বলি আবার পিতাম্বর পীতাম্বর কীভাবে ভাঙছি এটা বহুব্রী সম্বর সমাস পিত অম্বর যাহার বা যদি বলি কপোতাক্ষ কপতের ন্যায় অক্ষ যার এটা হচ্ছে আবার মধ্যপদলুপি বা উপমাত্মক বহুব্রীহি বা যদি বলি সহদর সহ উদর যার সহদর বা সজর জোরের সহিত বর্তমান এগুলো হচ্ছে সহার্থক বহুব্রী তাহলে আমাদের সমাস আলোচনা করা শেষ হলো